ভালো আছো? আমিও ভালো আছি। কোটচাঁদপুর অনলাইন স্কুল, সরকারি কোটচাঁদপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা আমাকে হয়তো চিনবে, আমি রুনারানী বিশ্বাস, কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর ঝিনাইদহ। আমি তোমাদের হিন্দু ধর্ম বিষয়ে ক্লাস নেব। তোমরা ইতিপূর্বে হয়তো এই পাঠ সম্পর্কে অবগত আছো, তারপরেও দেখো আমি যে বিষয়টা ক্লাস নেব, অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়। আমার ক্লাসের অষ্টম শ্রেণী ও হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়। এখানে পাঠ শিরোনাম হলো, আমার পাঠের বিষয়বস্তু তোমরা সবাই জানবে, তোমাদের বাড়িতে অনেকেরই আছে, দেখো নিত্য পাঠ্য একটা বই থাকে, আমরা প্রতিষ্ঠানেও নিয়মিত পাঠ করি, সেই পাঠটার নাম হলো শ্রী মদ্ভগবদ্ গীতা। আজকে আমরা গীতার সম্পর্কে বিভিন্ন আলোচনা করব। গীতা কী, গীতার বিষয়বস্তু, গীতা পাঠের নিয়ম, গীতা পাঠের আলোকে ভক্তি, কর্ম, জ্ঞান এবং বিভিন্ন জীবনচরিত্রের বিষয়গুলো আমরা উপলব্ধি করব। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি গীতা পাঠ, গীতা কী, গীতা শ্রী মদ্ভগবদ গীতা কী। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 পর্যন্ত এই 18টি অধ্যায় নিয়ে শ্রী মদ্ভগবদ গীতা। শ্রী মদ্ভগবদ গীতা আরেক নাম হলো সপ্তসতী। গীতাতে 700 শ্লোক আছে, এই জন্য গীতার আরেক নাম সপ্তসতী। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেসব বিষয়ে উপদেশ দিয়েছিলেন সেসব বিষয় নিয়েই শ্রী মদ্ভগবদ গীতা। গীতা একটি নিত্যপাঠ্য গ্রন্থ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে তুমি ন্যায়ের পক্ষে যুদ্ধ করো। অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিলেন না, যে দুপক্ষে আমার বিপক্ষ স্বপক্ষ উভয় পক্ষে আমার আপন আত্মীয় স্বজন, আমি যুদ্ধ করব না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে এ উপদেশ দিলেন যে তোমাকে যুদ্ধ করতে হবে ন্যায়ের পক্ষে, অত্যাচারীদের বিরুদ্ধে তোমাকে অবশ্যই যুদ্ধ করতে হবে। তাই অর্জুন যুদ্ধ করে। আসলে গীতা, তাহলে আমরা গীতা বুঝলাম কি, কুরুক্ষেত্রে যুদ্ধের প্রাককালে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেটাই হলো গীতা। এখন আমরা শিখব গীতা পাঠের নিয়ম কি। গীতা পাঠের নিয়ম, পাঠের নিয়ম, গীতা পাঠ করার আগে কিছু নিয়ম আছে, সব কিছুরই নিয়ম আছে। তো গীতা পাঠ, আমাদের পবিত্র গীতা, এই শ্রী মদ্ভগবদ গীতা পাঠের একটা নিয়ম আছে। গীতা পাঠ করার সময় আমরা প্রথমে গুরুর মন্ত্র পাঠ করে নেব, গুরুর প্রণাম, তারপরে ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণের প্রণাম, তারপরে ব্যাসদেব, সরস্বতী, বিষ্ণু, ব্রহ্মা প্রণাম করে তারপর আমরা গীতা পাঠ শুরু করব। গুরুর প্রণাম করতে হলে আমরা এরকম করতে পারি, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মে শ্রী গুরুবে নম। এরপরে আমরা গীতা শ্লোকটা পড়ার পরে অবশ্যই গীতা মাহাত্ম্য পাঠ করব। এবার আমরা আসছি গীতার বিষয়বস্তু, শ্রী মদ্ভগবদ গীতার বিষয়বস্তু, শ্রী মদ্ভগবদ গীতার বিষয়
বস্তু। তো শ্রী মদ্ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম, জ্ঞান, ভক্তি সম্পর্কে উপদেশ দেন। এই উপদেশই পরবর্তীকালে সেই উপদেশ একটা গীতা বা শ্রীমদ্ভগবত গীতা নামে পরিচিত হন। গীতায় গীতা সমস্ত উপনিষদের সার সংক্ষেপ। গীতাকে কেন্দ্র করেই, উপনিষদকে কেন্দ্র করে গীতা গঠিত হয়েছে। সমস্ত উপনিষদের হলে সার সংক্ষেপ হচ্ছে গীতা। গীতা সকল উপনিষদের সার সংক্ষেপে রচিত। জ্ঞান কর্ম ও ভক্তির সমন্বয়ে একটি অপূর্ব সমন্বয় গীতা। উপলক্ষ অর্জুন হল গীতা আসলে সর্বকালের সর্বমানুষের জন্য প্রযোজ্য। গীতা সর্বকালের সর্বমানুষের জন্য প্রয়োজন। শুধুমাত্র ধর্মগ্রন্থই নয়, গীতা এমনই একটা গ্রন্থ, দার্শনিক কাব্যগ্রন্থ। এই দার্শনিক কাব্যগ্রন্থ হিসাবেও গীতা শ্রেষ্ঠ গ্রন্থ। গীতা একটি নিত্যপাঠ্য গ্রন্থ। গীতা পাঠের মাধ্যমে আমরা আমাদের মনকে শুদ্ধ এবং তৃপ্ত করতে পারি। এবার গীতা পাঠের মাধ্যমে আমরা গীতার আলোকে আলোকে কর্ম, ভক্তি কর্তব্যপরায়ণ কর্তব্যপরায়ণ সাম্য চতুর্বর্ণ সম্পর্কে জানব। তাহলে গীতার আলোকে কর্ম, ভক্তি, কর্তব্য পরায়ণ, সাম্য, চতুর্বাদ সম্পর্কে আমরা জানব। চতুর্বোধ, কর্তব্যপরায়ণ, সাম্য ও ভক্তি সম্পর্কে জানব। তো প্রথমে আমরা চতুর্বর্ণ কি এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্ গীতায় বলেছেন, চতুর্বর্ণং ময়া সৃষ্টং কর্ম গুণকর্ম বিভাগস্য। চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য, অর্থাৎ আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি প্রকৃতিতে মানুষের কর্ম ও গুণ অনুসারে। আমি জন্ম অনুসারে এই বিভাগটি করিনি। যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই নিয়ে এই চারটি বর্ণে হিন্দু সমাজ বিভক্ত। ব্রাহ্মণ শতগুণে গুণান্বিত, ক্ষত্রিয় রজগুণে গুণান্বিত, বৈশ্য রজ ও তমগুণে গুণান্বিত, আর শূদ্র হলো শুধু তমগুণে গুণান্বিত। তো একজন ব্রাহ্মণের সন্তান যদি ব্রাহ্মণ শব্দের অর্থ, ব্রাহ্মণ সেই ব্যক্তি যে ব্রহ্মজ্ঞানে জ্ঞানী, যে ব্যক্তির ভিতর ব্রহ্মজ্ঞান আছে, ব্রহ্মজ্ঞান সম্পন্ন ব্যক্তি কেবল ব্রাহ্মণ। একজন ব্রাহ্মণের সন্তান যদি শতগুণে প্রভাবিত না হয়, তমগুণে প্রভাবিত হয়, তার আচরণে যদি তমগুণ দেখা যায়, তাহলে সে ব্রাহ্মণ হয়েও কিন্তু ব্রহ্মজ্ঞান সম্পন্ন না হলে ব্রাহ্মণ বলা যাবে না। আবার একজন শূদ্র সন্তান যদি শতগুণের অধিকারী হয়, ব্রহ্মজ্ঞানে জ্ঞানী হয়, তাহলে তাকে অবশ্যই ব্রাহ্মণ বলে গণ্য করা হবে। অর্থাৎ সে ব্রহ্মজ্ঞানে জ্ঞানী, সে কর্ম অনুসারে ব্রহ্মজ্ঞানে জ্ঞানী হয়েছে, জন্ম অনুসারে নয়। তো ভগবান শ্রীকৃষ্ণ চারটি বর্ণ সৃষ্টি করেছেন গুণ ও কর্ম অনুসারে, জন্ম অনুসারে নয়। এজন্য
मानुष के सत्कर्म सद्भ्रत एवं ज्ञान माध्यम जीवन के प्रभावित करा जाए। एबार कर्तव्य पालन आमरा एबार शिखब कर्तव्य पालन। कर्तव्य पालन तो कर्तव्य पालन कर्तव्य की जा किछु करा हय सबई कर्म एर भितरे अवश्य करणीय कर्मगुलो के बला हय कर्तव्य एवं से कर्तव्य कराके बला हय कर्तव्य पालन। तो आमरा कर्तव्य पालन करब किन्तु भगवान बोले से तुम्हरा निज निज कर्तव्य कर्म करे जाओ फल आशंका करो ना। फल आशंका त्याग करे जे कर्म करबा सेटे हलो तुम्हार यथाथभवे कर्तव्य कर्म पालन करा हबे। जदि तुम्हें फल आशंका करो ताहले तुम्हार कर्तव्य कर्म करे कोनो लाभ नहीं। एजन्नो भगवान श्री मद्भगवद गीताय बोलेछेन कर्म तब अधिकार कर्मफले नाई। निज हते सब समय कर्मफल आशा त्याग करे आमरा कर्तव्य कर्म पालन करे जाब। एबार कर्तव्य कर्म साथे साथे आमादेर आरेकटा विषय आसछे सेटा हलो साम्य। साम्य साम्यबोध साम्य माने समता। साम्य माने समता बा समान। साम्य शब्दर अर्थ समता बा समान। आमरा सबार समान दृष्टिते देखबो बा सबार साथे समान आचरण करब। भगवान सकल जीवर मध्य विराजमान सुतरां सबल सकल दृष्टिके सकल जीव के समदृष्टिते देखा सबार साथे जे कोनो परिस्थितिते समान व्यवहार करा हलो सम्यबादेर नियम। सम्यबादेर माध्यमे एकजन भक्त तार हृदये तृप्त करते पारे आबार सठिक भावे से जीवन मूल्यायन करते पारे। जदि से समान भावे श्री मद्भगवद गीताय बला हयेछे सर्वविषये सकलेर प्रति जार आचरण समतापूर्ण तिनि हलन श्रेष्ठ भक्त। श्री मद्भगवद गीताय भगवान कि बोलेछेन सर्वविषये सबार उपरे सबार साथे जार आचरण समतापूर्ण तिनि सर्वश्रेष्ठ भक्त। एबार आसबो आमरा कि भक्ति। भक्ति कि भक्ति भगवानेर प्रति गभीर श्रद्धा एवं ऐकान्तिक भालोबासा थेकेई भक्तिर उदय हय। भालोबासा श्रद्धा और भालोबासा छाड़ा कखनोई भक्ति आसबे ना। भक्त भगवानेर काछे निजेके समर्पण करे तार संगे निबिड़ सम्पर्क स्थापन करे। भक्त भगवानेर काछे निजेके समर्पण करे देबे भगवानेर प्रति आकृष्ट हये भगवानके भालोबेसे निजेके समर्पण करे दिये तार साथे निबिड़ सम्पर्क स्थापन करबेन। ताई बला हय जे भक्ति হচ্ছে ভক্ত ভগবানের মিলন সেতু। ভক্তি হচ্ছে ভক্ত ভগবানের মিলন সেতু। ভক্তি করে যে ভগবানের সাথে যে সম্পর্ক সেটা শুধু ভক্তির মাধ্যমেই পাওয়া যায়। ভক্তির মাধ্যমেই আসে ভক্তি। এই ভক্তিটা হতে হবে কামনা বাসনা মুক্ত। ভক্তি সমস্ত কর্মের দান ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। ভক্তি করে আমি এমনই হয়ে যাব ভগবানের প্রতি এতই মোহিত হয়ে যেতে হবে যে আমার সমস্ত কর্মের ফলে আমি ভগবানকে নিবেদন করব। কর্ম করার কথা আমি কর্ম করব এবং ভগবানকে নিবেদন করে আমি ভক্তির মাধ্যমে মোক্ষ লাভ করতে সক্ষম হব। এবার আসছে জীবনাচরণে গীতার প্রভাব।
জীবন আচরণে গীতার প্রভাব, আমরা জীবন আচরণে গীতার প্রভাবে কিভাবে নিজেকে সমন্বিত করতে পারি এইটাই বলা হচ্ছে। ন্যায় পরায়ণত্ব জীবনচরণে ও চরিত্র গঠনে শ্রী গীতার প্রভাব ও গুরুত্ব। জীবনচরণে মানে আমাদের বাস্তব জীবনে বা পরকাল ইহকাল সমস্ত জীবনেই গীতার প্রয়োজন বা গীতার প্রভাব সর্বত্র জায়গায়, সব জায়গায় এবং সর্বক্ষণ। গীতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রেরণা দেয়, কারণ স্বয়ং ভগবানই যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে আবির্ভূত হয়েছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে আবির্ভূত হওয়ার জন্য হয়ে দুষ্টকে দমন এবং সৃষ্টির পালন করেছেন। এই সম্পর্কে গীতার চতুর্থ অধ্যায়ের 7 ও 8 নম্বর শ্লোকে উনি বলেছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজামহম পরিত্রাণায় সাধুনং বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যোগে যোগে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ এটা বলেছেন যে যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই সাধুদের পরিত্রাণ, দুষ্টুদের দমন করার জন্য আমি পৃথিবীতে আবর্তিত হই। গীতায় বলা হয়েছে আত্মার ধ্বংস নেই, আত্মার কোনো ধ্বংস নেই, ধ্বংস হলো দেহের। এই দেহ পরিত্যাগ করে আত্মা নতুন দেহ ধারণ করে, অর্থাৎ মৃত্যু ভয় থেকে গীতা গ্রন্থ আমাদেরকে সজাগ করে দিয়েছেন। মৃত্যু ভয় আমাদের যাতে না থাকে, মৃত্যু ভয় নেই, তাহলে আমাদের আত্মার তো কোনো মৃত্যু নেই, তাহলে আমাদের মৃত্যু ভয় থাকার দরকার নেই। এই নশ্বর দেহ পচে যাবে কিন্তু আমাদের আত্মা ঠিক থাকবে, এই জন্য আমাদের একদিন না একদিন মরতেই হবে। আর মৃত্যু ভয় না করে সৎকর্মে প্রভাবিত করেছে শ্রী মদ্ভগবত গীতা। গীতায় আরও বলা হয়েছে শ্রদ্ধাবান ও সংযমী ব্যক্তি কেবল জ্ঞান লাভ করতে পারে। শ্রদ্ধাবান যার মনে শ্রদ্ধা আছে এবং যে সংযমী সেই জ্ঞান লাভ করতে পারে, অন্য কেউ পারবে না। অনাসক্ত কর্মযোগী মোক্ষ লাভ করবে, আর জ্ঞানী জ্ঞানী ভক্ত ঈশ্বরের হৃদয়ে স্থান লাভ করতে পারবে। এই বিষাদ বিশ্বে যা কিছু আছে সবই ঈশ্বরের মধ্যে বিদ্যমান, এই বিষাদ বিশ্বে যা কিছু আছে সবই ঈশ্বরের মধ্যে বিদ্যমান। সুতরাং জ্ঞানী হতে হবে, জ্ঞানী হতে হলে আমাকে কি করতে হবে, শ্রদ্ধাবান হতে হবে আর সংযমী হতে হবে, আত্মত্যাগী হতে হবে, তাছাড়া জ্ঞানী হওয়া যাবে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, অর্জুন যখন যুদ্ধ করতে চাইছেন না, দুপক্ষের সবাই এসে উপস্থিত, যুদ্ধ করবে না, সে আত্মীয় স্বজন মারা যাবে, সবাই আত্মীয় এদিক ভীষ্মদেব দ্রোণাচার্য তাদেরকে সে বধ করতে পারবে না, তখন শ্রীকৃষ্ণ তাকে বলছে শোনো তোমার শুধু কর্মে অধিকার, কর্ম তুমি ক্ষত্রিয়,
যুদ্ধ করা তোমার ধর্ম, এই জন্য তুমি তোমার ধর্ম করে যাও, তুমি তোমার কর্ম করো এবং ধর্ম পালন করো, কর্মফলের ভাগী তুমি না, সুতরাং কর্মফলের জন্য তুমি চিন্তা করো না, তুমি যুদ্ধ করো এবং যুদ্ধে তোমার ফলের জন্য তোমাকে ভাবতে হবে না। গীতায় এই কথা থেকে আমরা শ্রদ্ধা ও সংযমের সাধনার প্রতি মনোযোগী হতে পারি এবং কর্মফলের আশঙ্কা করতে পারি, জাগতিক বিষয়ের প্রতি নিমিত্ত হওয়ার প্রেরণা পাই, ধর্ম অনুশীলনের কাছে প্রবৃত্ত হই। গীতার মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে পারি। একেই বলে ভক্তি, এই তিনের সমন্বয় কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমেই আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করে গীতার আলোকে কর্মফলের আশা ত্যাগ করে নিঃশক্ত কোনো কিছুতে আসক্ত না হয়ে নিজের জীবনকে সঠিক পথে মূল্যায়ন করতে পারি। আমরা আগেই বলেছি ভক্তি, কর্ম আর জ্ঞানের দ্বারাই এই জীবনকে পরিপূর্ণ করে তোলা যায়, এই তিনের সমন্বয়ে জীবনযাপন চলতে পারে। সুতরাং গীতার বাস্তব জীবনে কিভাবে চলতে হবে সেই পথও দেখানো হয়েছে। সমগ্র বিচারে আমাদের জীবনানুসরণ গীতার গুরুত্ব অপরিসীম। সাথী বন্ধুরা, আজকে আমরা যে যে বিষয়ে পড়লাম সেটা আমি আরেকবার একটু আলোকপাত করি, তোমরা দেখো। আমরা প্রথমে বলেছি গীতা কি, আমি আবার বলছি একটু খেয়াল করো, গীতা হচ্ছে ভীষ্ম পর্বের, লিখে দিচ্ছি, শ্রীমদ্ভগবত গীতা কি, শ্রীমদ্ভগবত গীতা হচ্ছে 18 থেকে 42 মোট 18টি অধ্যায় নিয়ে গীতা, শ্রীমদ্ভগবত গীতা বিশ্বপর্বের, মহাভারতের বিশ্বপর্বের 18 থেকে 25 এই 18টি অধ্যায় নিয়ে শ্রীমদ্ভগবত গীতা। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে অর্জুনকে যেসব উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলো নিয়েই গীতা। গীতা হল একটি সমস্ত উপনিষদ হলো একটি গাভীস্বরূপ, শ্রীকৃষ্ণ হলেন সেই দুগ্ধ দহনকারী, অর্জুন হলেন বৎসস্বরূপ, আর এই সুদী ভক্ত তারা কী করে, এই গীতারূপ অমৃত পান করে। এভাবেই আমরা আমাদের পরম গীতা, পরম পবিত্র গীতাকে সম্মান করব, নিত্য পাঠ করব এবং গীতাকে অনুসরণ করেই জীবন অতিবাহিত করব। আজ এই পর্যন্তই, আর আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো এবং নিজের জীবনকে সুন্দর এবং পরিচ্ছন্নভাবে ধর্মের আলোকে গুছিয়ে তোলো। নমস্কার, সবাইকে ধন্যবাদ।